नमस्कार বন্ধুরা সবাইকে के প্রণত কিচেনে স্বাগত সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ আমি নববর্ষে স্পেশাল আমার দিদার হাতের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর প্রতিবারের মতো আজও রয়েছে কিছু সিক্রেট টিপস, যেই সিক্রেট টিপস ফলো করে মুড়ি ঘন্ট বানালে মুড়ি ঘন্ট হবে ঠিক এই রকম ঝরঝরে আর স্বাদ হবে অপূর্ব। आज के সঠিক মাপ সহ মুড়ি ঘন্টের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে একটি মেজারমেন্ট কাপের এক কাপ চাল নিয়ে নিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালে মুড়ি ঘন্ট বানাবো। চালটা প্রথমে দু চারবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। দু চারবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আধ ঘন্টা পরে জলটা খুব ভালো হবে আমাদের চাল থেকে ঝরিয়ে নিতে হবে, তারপর চালটাকে এরকম ভাবে শুকনো করে নিতে হবে। আপনারা পারলে পরিষ্কার শুকনো কাপড়েও জলটা ঝরিয়ে নিতে পারেন কিংবা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিতে পারেন। এবারে মুড়ি ঘন্টের জন্য আমি এখানে বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এই মুড়ি ঘন্ট রেসিপিটি আমাদের সবারই খুবই পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ আমার দিদা এই মুড়ি ঘন্টটি দারুণ স্বাদের বানায়। আপনারাও এই রেসিপি ফলো করে একবার যদি মুড়ি ঘন্ট বানান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো মাছের মাথাটা আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ এইভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার একটি কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব, তাহলে চালটা কোনো রকমভাবে কড়াইয়ের গায়ে আটকে যাবে না। এবারে জল ঝরানো গোবিন্দভোগ চালটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে ভেজে নেব। এইভাবে যদি গোবিন্দভোগ চালটা আগে একটু ভেজে নেওয়া যায় আমাদের তাহলে মুড়ি ঘন্টের মধ্যে খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে। এই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইরকম উল্টে পাল্টে চালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চালটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিলাম, কারণ মাছের মাথাটা অনেকটাই বড় এবং বাকি যে স্টেপগুলো আছে এই তেলেই আমি কমপ্লিট করব, এই জন্য তেলটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ। তেলটা আমি কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাছের মাথাগুলো একে একে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা এরকম উল্টো পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটা যতক্ষণ না খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ একটা খুব সুন্দর স্মেল তৈরি হয় না। তো মাছের মাথাটা এই জন্য কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ এরকম উল্টো পাল্টে আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছের মাথাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেবো একে একে। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি একটু হালকা লালচে কালা করে ভেজে নেব, তাহলে আমাদের মুড়ি ঘন্ট টেস্টটা আরও দারুণ হবে। আলুগুলো উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তেল থেকে ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো আলু ভাজার পর দেখছি তেল অনেকটাই বেঁচে আছে, তো আমি কিছুটা তেল কমিয়ে বাকি রান্নাটা ওই কড়াইতে করে নেব। তো কিছুটা তেল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দারচিনি, এলাচ, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে।
तो बंधुरा आपनारा जदि सम्पूर्ण निरामिष दारुण स्वादे मुड़ी घंट रेसिपि जानते चान अवश्य करे आमाके कमेंटे जानाबेन, ताहले आपनादेर साथे अवश्य करे सेई रेसिपिटी शेयर करब। तो बंधुरा ए प्याज कषानोर समय अवश्य करे लवण व्यवहार करबेन। आमि एखाने हाफ टीस्पून लवण व्यवहार करलाम। लवणटा व्यवहार करले प्याजटा खूब ताड़ाताड़ि सफ्ट हये जाबे। प्याजटा हल्का हाते कषिनार पर दिये दिलाम 2 टेबिल स्पून आदा बाटा। आदा बाटाटा दिये आबार आमि पिंयाजेर साथे खूब भालोभाबे कषिये नेब। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ হাইতে রাখলে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো যায় না আর খুব তাড়াতাড়ি তলায় লেগে যাওয়ার চান্স থাকে। 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই কিন্তু বুঝে যাবেন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো পেঁয়াজ আর আদাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা স্বাদ মতো ব্যবহার করেছি আর বাকি মশলাগুলো 1 টিস্পুন করে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার আমি দিয়ে দেব। আলুর টুকরোগুলো মশলার সাথে আমি 2-4 মিনিট কষিয়ে নেব। 2-4 মিনিট খুব ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা গোবিন্দভোগ চালটা এবার আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে আবারও 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার এই মুড়িঘণ্ট রেসিপি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। 2-4 মিনিট আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের মাথাটা এবারে দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে হালকাতে আমি নাড়াচাড়া দিয়ে নেব। 2-4 মিনিট হালকাতে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আমি যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি জলটা ব্যবহার করছি। আমি ওখানে 1 কাপ চাল নিয়েছি, তাই এখানে জলটা ব্যবহার করছি ওই কাপেরই 2 কাপ। আমি এখানে মোটামুটি 1 কাপ চাল ইউজ করেছি, সেই জন্য আমি এখানে 2 কাপ জল ইউজ করছি। আপনারা যদি 2 কাপ চাল ব্যবহার করেন তাহলে 4 কাপ অন্তত জল ব্যবহার করবেন। যা চাল ব্যবহার করবেন তার ডবল জলটা এখানে ব্যবহার করতে হবে। ঝরঝর মুড়িঘণ্ট যদি খেতে চান তাহলে এই সঠিক মাপটা কিন্তু খুবই জরুরি, কারণ এই মাপ যদি ঠিকঠাক না থাকে তাহলে মুড়িঘণ্ট পারফেক্টভাবে একদমই তৈরি করা যাবে না। সেই জন্য যে কাপ মেপে চালটা ব্যবহার করছেন সেই কাপ মেপে কিন্তু জলটা ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট কুক করে নেব। 15-20 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন রাইসটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে জাস্ট হালকাতে নাড়াচাড়া দিয়ে নেব। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব দারুণভাবে ঝরঝর হয়ে তৈরি হয়েছে আমাদের মুড়িঘণ্ট। হালকাতে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো ঘি। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করছি। এবার হালকাতে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। এই 3টি উপকরণ ছাড়া কিন্তু মুড়িঘণ্ট একদমই জমে না। তো আমি সমস্ত উপকরণটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ দারুণ ঝরঝর হয়েছে। তো বন্ধুরা এরকম সঠিক মাপসহ এই দারুণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। মাংস কিংবা মাছ ফেলে রেখে কিন্তু এই মুড়িঘণ্টটি খেতে হবে, দারুণ স্বাদের খেতে হয়। তো আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে হালকাতে মিশিয়ে নিচ্ছি। হালকাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট 1 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিলে কিন্তু আমাদের রেডি দারুণ স্বাদের মুড়িঘণ্ট। তো তারপর আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি,
देखते ही पाच कतटा झरझरे हो कतटा परफेक्ट भावे तैरी हो मुड़ी घंट। तो বন্ধুরা নতুন বছর সবাই ভালোভাবে কাটাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দারুণ দারুণ রেসিপি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে এখনই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইরকম দারুণ স্বাদের রেসিপি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে প্লিজ লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।